সামনেই পঞ্চায়েত নির্বাচন, জনসংযোগে জোর দিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিদি সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। আজ দিদি সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হলো নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায়। স্থানীয় কালী মন্দির ও শিব মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে পদযাত্রা শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপ্রপাত মন্ত্রী পার্থ ভৌমিক। দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের সেচ মন্ত্রী বলেন, সারা বাংলার একটা অংশ হিসেবে নৈহাটি বিধানসভায় দিদি সুরক্ষা কবচ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ছে। আগে মানুষকে প্রশাসনের দুয়ারে যেতে হতো, এখন প্রশাসন মানুষের দুয়ারে আসে, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সারা বাংলার একটা অংশ হচ্ছে নৈহাটি। নৈহাটিতে দিদির সুরক্ষা কবজ নিয়ে মানুষের উন্মাদনা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। পঞ্চমবার দুয়ারে সরকারে প্রায় 7 কোটি মানুষ উপকৃত হয়েছে, ষষ্ঠবারের জন্য দুয়ারে সরকার হচ্ছে, যেটা ভারতবর্ষ কেন বিশ্বের কোনো জায়গায় গণতন্ত্রকে এরকম তৃণমূল স্তরে প্রশাসনিক পরিকাঠামোকে আজ অবধি মমতা ব্যানার্জির আগে কোনো প্রশাসক এরকমভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি। আগে মানুষকে যেতে হতো প্রশাসনের কাছে, এখন প্রশাসন মানুষকে সুবিধা দেওয়ার জন্য আসছে মানুষের কাছে। এটা একটা যুগান্তকারী ইতিহাস, মানুষ এটাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। রামনবমীর মিছিল ঘিরে রাজ্যে নানা প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। হাওড়ার ঈশার পর এবার অশান্তি রাজ পড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটিতে। রামনবমীর ভাষণ শেষ হতে না হতেই নৈহাটি থানার অন্তর্গত পুরসভার 4 নম্বর ওয়ার্ডের গরিফা রামকমল সেন রোড এলাকা খানিক উত্তপ্ত হয়ে উঠল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামনবমী ভাষণের শেষে গভীর নিদ্রায় যখন মগ্ন এলাকার মানুষ, তখন একদল উন্মত্ত যুবক স্থানীয় এলাকায় বেশ কিছু বাড়ি দরজায় লাথি মারে, এমনকি অশ্লীল ভাষায় এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। বিষয়টি নিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন দিয়েছে বিজেপি নেতৃত্ব। গোটা বিষয় নিয়ে রাজ্য বিজেপি সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, আমরা চাই সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ। তৃণমূল দলটাই চোর আর দুর্নীতিগ্রস্ত, তাই যে কোনো ঘটনা করলে বিজেপি কর্মী সমর্থকদের নাম জড়িয়ে জনসমক্ষে তাদের কালিমালিত্য করতে চায়। দেখুন, অভিযোগ আমাদেরও, আমরা চাই যারা এরম করেছে, যারা এই বাড়িতে ধাক্কা মেরেছে, যারা এই ধরনের কাজ করেছে, তাদের সিসিটিভির ক্যামেরায় চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। কারণ অভিযোগটা অথেন্টিক হওয়া চাই, কারণ 2 তারিখের পর মানুষ পোস্টপোল ভায়োলেন্স দেখেছে, কী ধরনের খুন, রাহাজানি, বাড়ি থেকে বের করে দেওয়া, টাকা লুট করা, মানুষের ওপর অত্যাচার করা, কী হয়েছে সারা নৈহাটিবাসী শুধু নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অনুভব করেছে, উপলব্ধি করেছে, দেখেছে। তো সেই জন্য আঙুল তোলা নয়, যে সরকার মানুষের পেটের ভাত দিতে পারে না, প্রত্যেকটা বিষয় প্রতারণা করে। আজকে যারা চাকরি প্রার্থী 750 দিনের ওপর তারা ধর্ণা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়েছে, মেধা তালিকায় নাম উঠেছে, অথচ চাকরি পায়নি। এই তৃণমূলের গুন্ডাবাহিনী, এই তৃণমূলের নেতারা যারা চাকরি লুট করেছে, টাকা দিয়ে অন্যজনদের চাকরি দিয়েছে। আবার মজার ব্যাপার দেখুন, যাদের টাকা দিয়ে, যারা সর্বস্ব বিক্রি করে বেআইনিভাবে চাকরি পেল, তাদেরও কিন্তু কোর্টের রায়ে তাদের চাকরি গেল। তার মানে এরা নিজেদের পেট ভরাবার জন্য যেরকম মেধা, যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রতারিত করেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে যে টাকা দাও আমরা চাকরি দেব বেআইনিভাবে, তার ফলেও কিন্তু আইনগতভাবে তাদের চাকরি গেছে। তার মানে এরা লুট করার জন্য প্রত্যেকটা মানুষকে লুটেছে, এটা বলা যায়। শুধু তাই নয়, আমরা বলতে চাই এই ব্যারাকপুর কেন, সারা পশ্চিমবঙ্গে পৌরসভাগুলো পঞ্চায়েতে যে ধরনের দুর্নীতি আছে, নৈহাটিতে যে ধরনের দুর্নীতি আছে, এই পৌরসভায় নিয়োগে যে ধরনের দুর্নীতি আছে, যে ধরনের অনৈতিকতা আছে, যে ধরনের বিভিন্ন জায়গায় জমি বিক্রি, বড় বড় কনস্ট্রাকশনে অনৈতিকতা আছে, যে ধরনের দুর্নীতি আছে, তৃণমূলের সমস্ত নেতা এবং যারা যারা এত বড় বড় কথা বলছেন না, তাদের বিষয়েও জানে, এবং আমরা যেগুলো বলছি কারা করেছে তারা নিজেরাও জানে যে কারা করেছে। ঠিক সঠিক সময় এলে সেটা তদন্তের মাধ্যমে উঠে আসবে যে কোনটা সাদা আর কোনটা কালো। দেখলাম পার্থ ভৌমিক বলছেন যে 2019 কী হয়েছে মানুষ জানে, তাহলে 2019 কী হয়েছে সেটা তো ওনারাও জানেন, তাহলে সেই এমপিকে তারাই তো দলে নিয়েছে, তাহলে যদি তারা অত্যাচার করে থাকে তাহলে তাকে নিল কেন? না ওনারা মিথ্যে বলছেন, নালে সেই এমপিকে অত্যাচার আজকে তারা নিয়েছেন, তাহলে কোনটা সত্যি তাহলে সেটা তারা বলুক। এবং আমরা বলছি পোস্টপোল ভায়োলেন্সের পর, অর্থাৎ 2 তারিখের পর
এই একুশের পরে যে অত্যাচার হয়েছে, যে খুন হয়েছে, যেভাবে মানুষের ওপর চারিদিকে দিকে দিকে মানুষ অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। এবং সিবিআই অর্থাৎ যারা হিউম্যান রাইটস কমিশন এসেছিল, তারা কিন্তু এখানে কে প্রকৃত দোষী, কাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে, তারা কিন্তু সেটা বলেছে। এখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বভাবতই তিনি যেটা চান সেটাই ঘটে, কারণ এত দুর্নীতি ঘটেছে তার পুলিশ জানেন না, এটা তো হতে পারে না। তো যদি পুলিশ নিরপেক্ষ হতে চায়, এই সরকার তাদের নিরপেক্ষ হতে দেয় না, কিন্তু তবুও বলবো যেহেতু কোর্ট আছে, যেহেতু আইন আছে, কারণ এই পুলিশ যদি ভুল করে তার জন্য মানুষ কোর্টে যাচ্ছে, সেখান থেকে সঠিক বিচার পাচ্ছে, সেই হিসাবে পুলিশ যদি মনে করেন তদন্ত নিরপেক্ষ তদন্ত করবে এই শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাহলে সেটা পুলিশ করতে পারে। আমাদের তাদের ওপর ভরসা আছে, সেই জন্যই আমরা পুলিশের দ্বারস্থ হই। তো স্বভাবতই আমরা যদি দেখি আগামী দিন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই জায়গায়, যারা মানুষের দরজায় গিয়ে লাথি মেরেছে, তাদের সিসিটিভির ক্যামেরা দেখে ইমিডিয়েট চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটির বিধায়ক তথা রাজ্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ঘটনার পরে আমার নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দেও পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি ওই এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেছেন। এটা দেখে মনে হচ্ছে 2019-এর পুনরাবৃত্তি। বিজেপি করে বিজেপি এফআইআর করছে, যারা ঘটনাটা ঘটিয়েছে। আমরা প্রশাসনকে, আমার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি এবং দলের সভাপতি সনদ দে, তারা প্রত্যেকটা বাড়িতে গেছেন, তাদের বাড়ির লোকের সাথে কথা বলেছেন, প্রশাসনে কথা বলেছেন। আমার ধারণা প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। তাহলে কি 2019-এ পুনরাবৃত্তি হচ্ছে আবার? 2019-এ যারা গণ্ডগোল করেছিল সেদিনের ঘটনা সেই দুষ্কৃতকারীরাই করেছিল। আপনারা কি পাল্টা কোনো এফআইআর তো যারা যাদের বাড়িতে আক্রমণ হয় তারা করে। এলাকা বাসিন্দারা বলছে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে সবাই গ্রেপ্তার করা সম্ভব, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি, এটা প্রশাসনকে জিজ্ঞেস করুন, আমি তো পুলিশ নই। নৈহাটি থেকে হিমাদ্রি শাকর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।